আপনি কি মনে করেন নাস্তিকটা কি নিরাপদ নাকি বিপজ্জনক? এটা আসলে ধর্ম দৃষ্টিকোণ থেকে তো নাস্তিকতাটা আসছে। এখন সব ধর্মেই তো সত্য প্লাস ভালো পথ এগুলার কথা বলা হয়েছে, নাস্তিকতাটা একটু সবকিছুর বাইরে যে আচরণ জিনিসটা তো নর্মালি খারাপ হিসেবে আনবে। নাস্তিক ব্যাপারগুলো যারা তুলছে আসলে এটা মানে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, এটা আর কিছুই না, এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, সে ধর্ম পালন করবে কি করবে না। কিন্তু আপনাকে মনে হয় তাহলে নাস্তিকতা একটা অপরাধ? আছে, সবার বাসা ধরতে আছে, যে যা ইচ্ছা সে বলতে পারে, আমরা আমাদের বক্তব্য গুলো বলতে পারি মানুষকে, কিন্তু তাই বলে এভাবে উগ্রতা প্রদর্শন আসলে এটা কোনোভাবে মানা যায় না। আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেমন ব্লগারদের হত্যা করা হচ্ছে, এটা মানে একদমই অনুচিত কাজ। তার মতামত সে প্রকাশ করছে, এটা একটা স্বাধীন বাংলাদেশে যেহেতু বসবাস করি তারও একটা মতামত থাকতে পারে। তো আমার মনে হয় যে এই ব্লগার হত্যাগুলা খুবই মানে অনুচিত, এইটা শাস্তি শাস্তি দরকার। নাস্তিকটা কি নিরাপদ নাকি উগ্রপন্থীটা নিরাপদ? নাস্তিক তো দেশের জন্য ভালো না। কেন দেশের জন্য ভালো না? নাস্তিক দেশের জন্য অনেক, আমাদের বাংলাদেশের জন্য, মুসলমানের জন্য, মুসলমানের জন্য অনেক ক্ষতি। হ্যাঁ, মেরে ফেলা হচ্ছে এটা ঠিক মনে হচ্ছে, ওটা আমি কিছু জানি। বিভিন্ন ইসলামের দুশ্মনী যারা, এর জন্য নাস্তিক বলা হচ্ছে। এই যে ব্লগারদের কয়েকজন ব্লগারকে মেরে ফেলা হয়েছে এবং তারপর বলা হলো তারা নাস্তিক, এই যে ব্লগারদের মারা হয়েছে, এটা আপনার কি মনে হয় এটা কি কিরকম কাজ হয়েছে? মারা মারার থেকে আপনি দাওয়াত দিকে দাওয়াত দেয়া বলো, ইসলাম প্রচার থেকে দাওয়াত দেয়া বলো, দাওয়াত গ্রহণযোগ্য না হলে, হ্যাঁ যদি ইসলাম প্রচার থেকে কিছু বলতে চাও তাহলে যাবে।